পশ্চিমবঙ্গের কোথায় থাকেন? বারাসাতে থাকি। আপনার একটু পরিচয় করবেন? আমার নাম সুকুমার মিত্র। আমি তহমিনা খাতুন। আপনি কি করেন? সাংবাদিকতা করি। আমি রাজ্য সরকারের অধীনে তথ্য সংস্কৃতি বিভাগের চাকরি করি। এটা কলকাতায় বেহালা। আপনাদের বিয়ে কে হয়েছিল কবে? 1991 সালে। 1991 হ্যাঁ, 11ই অক্টোবর রেজিস্ট্রেশনটা হয়েছিল, কিন্তু মানে কনজুগাল লাইফটা স্টার্ট হয় এক বছর পর 1993 সালে। আপনাদের দেখা হয়েছিল কোথায় প্রথম, মানে কীভাবে দেখা হয়েছিল? প্রথম 1985 সালের 15ই আগস্ট বসিরহাট টাউন হলে। আমার কলেজে চলছিল সুবর্ণ জয়ন্তী উৎসবে, আমাদের অনেকগুলো ওখানে মিউজিয়াম থেকে নানা রকম পোস্টারিং, তারপরে অ্যান্টিকুইটির একটা সংগ্রহশালা সেখানে গিয়েছিল, এটা আমাদেরই তো। সেখানে ওর সঙ্গে আমার প্রথম পরিচয়, তারপর পরিচয় সূত্রে একে অপরের সঙ্গে। এটা কি প্রথম দর্শনেই প্রেম নাকি? প্রথম তো ভালো লাগা থাকে, তারপরে আস্তে 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 বুঝতে বুঝতে কখন একটা বিয়ে অবধি গড়িয়ে যায়। কত বছর আপনাদের মানে প্রি ম্যারিটাল মানে প্রেম চলেছিল বা পরিচয়? 8 বছর। 8 বছর। তো যখন জানলেন যে উনি আপনার সম্প্রদায়ের না হিন্দু সম্প্রদায়ের, আপনার কি মনে হয়েছে? আমার কাছে মানুষই সব, কে হিন্দু কে মুসলিম এটা আমার কাছে বড় কথা নয়। সেটা তো আপনার ক্ষেত্রেও তাই না? তাছাড়া আমি আমার পরিচয়টা আমি নিজেকে হিন্দু হিসেবে বলি না, আমি মানুষ হিসেবে বলি, আর ওই ধরনের পরিচয় খুব অপমানজনক মনে করি। কোনো সম্প্রদায় ভুক্তটা মানে লেভেলটা লাগানোটাও আচ্ছা, আমরা কেউই, আমি তো নই, আমরা দুজনেই মানে ধর্মে বিশ্বাসী নই। হ্যাঁ, আমাদের কাছে ধর্মটাই কোনো বাধা সৃষ্টি করেনি, যার জন্যে আমরা মনে করি ভালোবাসাই হচ্ছে বড় ধর্ম, ভালোবাসার উপরে কোনো ধর্মই নেই। আপনাদের যখন এই বিয়েটা হলো বা অসম্য বিয়ে হলো, আপনাদের পরিবারটা কীভাবে নিয়েছিল? আমার পরিবার থেকে প্রথম দিকে আহত হয়েছিল, কিন্তু মা তা আমার বোনেরা আমার সঙ্গে যোগাযোগ রাখত, সেই জন্যে আমার পরিবারে যেটা হয়েছে, আসলে আমাদের একটু বলা ভালো, আমাদের পরিবারটা একটা কমিউনিস্ট বাতাবরণে বেড়ে ওঠা পরিবার, সেই জন্যে কিছুটা সংস্কারমুক্ত বলবো। হ্যাঁ, তবে রক্ষণশীল নয়, কিছু সামাজিক চাপ ছিল। হ্যাঁ, পারিবারিক চাপ ছিল, মানে আত্মীয় স্বজনের চাপ ছিল, যার জন্যে একেবারে গদগদ হয়ে আমাকে নিয়ে যেতে পারেননি। হ্যাঁ, যেটা এমনি স্বাভাবিক প্রেম করে বিয়ে করলেও সময় লাগে, কিন্তু আমার 1 বছর পরেই আমার বাবা এসেছেন, আমার বোনরা তো তার আগের থেকেই আসা যাওয়া করছিল, তারপর তো আমি ওখানে যাওয়া আসা রীতিমতো করি। আমার পরিবারে একটাই হচ্ছিল যে আমাদের মতো হতে হবে, আমাদের মতো বলতে মানে হিন্দু হতে হবে, মানে অর্থাৎ তহমিনাকে আমার যে মানে জন্মসূত্রে যে পদবী আমার নামের সঙ্গে লেগে আছে সুকুমার মিত্র, ওই মিত্র তহমিনা মিত্র হতে হবে, শাখা সিঁদুর পড়তে হবে, এই ধরনের একটা আবদার ছিল। কিন্তু সেই আবদারটা যে কার্যকরী হবে না এটা বুঝতে পেরে পরে আর সেই আবদার নিয়ে পরিবার থেকে একটা চাপ থাকেনি। কতদিন চাপের মধ্যে আপনারা ছিলেন দুজনে? না, এই পরিবারের চাপের থেকেও কিন্তু সামাজিক চাপটা বড় ছিল। সেই চাপটা মূলত তহমিনার পরে বেশি আসে, তহমিনা বললে কোনো ভালো হতো। দেখুন, আমার উপরে যে চাপটা এসেছিলো সেটা ওদের বাইরের একজন এসে বলল যে আমার শ্বশুরবাড়ির লোক পাঠিয়েছে, কিন্তু ব্যাপারটা পরে জানলাম একেবারেই মিথ্যা কথা। পরে আমার শ্বশুরমশাই এসে বললেন যে সম্রাট আকবর, তিনি তো হিন্দু সম্প্রদায়ের এই মেয়েকে বিয়ে করেছিলেন, তিনি যদি মানতে পারেন, তিনি তো মহা অনেক বড় মানুষ, তো আমি তো অনেক ক্ষুদ্র মানুষ সেই অর্থে, তাহলে আমি কেন মানব না, উনি এই কথাই বলেছিলেন আমাকে। তারপর আমার শাশুড়ি মা এলেন, আমার ভাগিনা এলেন, তারা শুধু এটাই বললেন যে সর্বদিক দিয়ে আমার বৌমা হচ্ছে গুণসম্পন্না,
পারিবারিক সমস্যা থেকে বড় সমস্যা সৃষ্টি করেছিল আমার যেখানে মানে পড়ার ক্ষেত্র, আমি বিএড কলেজে ভর্তি হতে পারিনি। আর ধর্মকলামে আমি যেহেতু কোনো ধর্ম উল্লেখ করি না, ওটা আমি ক্রস দিই। আর যেহেতু আমি তহমিনা খাতুন, কেন আমি তহমিনা খাতুনের পাশে আমি মিত্র যোগ করে সুসজ্জিত হইনি, সেটা আমার একটা ওরা অপরাধ মনে করেছিল। কিন্তু এটা আমি মনে করি এটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং আমি সিদ্ধান্তে জয়ীও হয়েছি। এ নিয়ে আমি মামলা করি। আমাকে কোর্ট আমাকে বিএড কলেজ রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল আমাকে ভর্তি না নিয়ে। এরপর আমি হাই কোর্টে যাই, কোর্ট আমার পক্ষে রায় দেয় এবং খুব সুখের কথা, তারপর থেকে পশ্চিমবঙ্গে আর কোনো কলেজ মানে পড়ার ক্ষেত্রে ধর্ম উল্লেখটা অপশনাল হয়ে যায়। মানে রায় দেয় যে এখন থেকে, এবং সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি একটা মানে সার্কুলার আনলেন যে এখন থেকে আর কোনো মানে পড়াশোনার ক্ষেত্রে কোনো জায়গায় স্বামীর পদবি ব্যবহার বা ধর্ম ব্যবহার এটা আর মানে প্রয়োজন হবে না, এটা যার যার ইচ্ছার ব্যাপার। মানে জিও বলে গভর্নমেন্ট অর্ডার হয় সেটা হয়েছিল, সেটা হাইকোর্টের অর্ডারে 7 দিন পরে হয়েছিল। মানে আমাকে বিএড কলেজ যদি আমাকে প্রত্যাখ্যান না করত, তাহলে হয়তো এই সুন্দর রায়টা আমরা পেতাম না। পরে হ্যাঁ পরে আমি ভর্তি হতে গিয়েছিলাম, সেখানেও ভর্তি হয়েছি আমি, কিন্তু তখন আমার বয়স পেরিয়ে গেছে, চাকরির বয়স আমার তখন পেরিয়ে গেছে, এমনকি বিএড পড়ার বয়সও পেরিয়ে গেছে। বিএড পড়তে 35 বছর লাগে, তবে না বিএড ভর্তি 36 বছর 2 মাস বয়সে ভর্তি হয়েছে। মানে 10 বছর আমার আইনি লড়াই চলেছে, 10 বছর মানে সেই 10টা বছর কেউ তো আমাকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। ততদিন আমার অনেক কিছু জীবনের অনেক স্বপ্ন অনেক কিছুই হারিয়ে গেছে। সমস্যা এখন থেকে মানে তখনই পরপর সমস্যাগুলো এসছে। মানে আমি তহমিনা তখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন চিকিৎসা ক্ষেত্রে মানে সরকারি হাসপাতালে যেতে হয়েছে, এনআরএসে, এখানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয় পাবলব ইনস্টিটিউটে কলকাতায়, সেখানে ওখানেও সমস্যা হয়, ওখানেও কাস্ট কলাম আছে আমার এখানে পশ্চিমবঙ্গের, যে আউটডোর যে পেশেন্টের জন্য টিকিট করতে হয়, কাস্ট কলামটাকে এখানকার ডাক্তারবাবু বা সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার যারা আছেন যারা উল্লেখেন, তারা ওইটাকে রিলিজিয়ান হিসেবে ব্যবহার করেন। তহমিনা খাতুন বলতেই ওরা এম লিখে দিয়েছিল, তহমিনা বলেছিল আমি মুসলিম নই, আর মানে ওটা কেটে দাও, আর ওটা তো কাস্ট কলাম নট রিলিজিয়ান। তো ওকে পাবলিক ইনস্টিটিউট থেকে মানে সরকারি হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়, বলে ওটা না লিখলে এখানে চিকিৎসা হবে না, এরকম সরকারি হাসপাতালে হয়েছে। তারপরে বেসরকারি চিকিৎসা যা করে সুস্থ হয়েছে, এমনকি হোটেলে সাংবাদিকতা কাজের জন্য পেশাগত কারণে সুন্দরবনে দিন পাঁচেকের জন্য গেছিলাম, ভয়াবহ মানে জলোচ্ছ্বাস হয়েছিলো সুন্দরবনে, তহমিনা এত অসুস্থ ছিল ওকে নিয়ে যেতে হয়েছিলো সন্দেশখালীতে হোটেল পান্থনিবাস বলে একটা হোটেল ছিল তখন, এখন নেই। সেই হোটেলে যাওয়ার সময় লাগেজ রেখে টাকা দিয়ে ঘর বুক করে ঘরের চাবি নিয়ে বেরিয়ে যায় রাত্রি 9টার সময়, এখন ফিরি, তারিখটা ছিল 29 জুলাই 1995, সাড়া কোটালটা চলছে তখন, ডাসা নদীর পাড়েই ছিল হোটেলটা, ব্যাপক জলোচ্ছ্বাস, বৃষ্টি হচ্ছে, রাত্রি 9টা মানে সুন্দরবনে বারাসাতের বেলা রাত্রি 1:30টার মতো একটা পরিস্থিতি সুন্দরবনে সন্দেশখালি। হোটেল ম্যানেজার বললেন যে হোটেলে থাকা যাবে না, কেন আপনি সুকুমার মিত্র, তহমিনা খাতুন, আমি রেজিস্টার দেখেছি, এসে থাকা যাবে না। কেন থাকা যাবে না বলে জালি বিয়ে, ঠিক জালি মানে পশ্চিমবঙ্গে জালি কথাটা খুব প্রচলিত আছে, জালি মানে ভেক বিয়ে, এটা তখন আসলে ভেক যদি হয় আমরা যদি থাকি তাহলে আমাদেরকে পুলিশের হাতে দিয়ে দিন, কারণ রাত্রিবেলা কোথায় যাবো, আর এরকম জালি পরিচয় যদি এসে থাকি তাহলে পুলিশের কাছে দিয়ে দিন। তো বলছে না, বলে প্র্যাকটিক্যালি আমাকে ঘাট ধাক্কা দিয়ে তহমিনাকেও ঠেলে ওরা শাটার ফেলে দেয়, হোটেলে থাকতে দেয়নি। রাত্রিবেলায় ওখানে সারা জেটি ঘাটে কাটাই, ভোরবেলায় যখন যাই 4টার সময় ফাঁড়িতে, সন্দেশখালি ফাঁড়িতে না যেতে, ফাঁড়ির ঘুম তুলে ওটাকে তুলি, ওরা বলছে যা করেছে হোটেল মালিক ঠিক করেছে,
কারণ তার আগে ব্যবসায়ী সমিতিকে ধরে ওরা ওরা থানা পুলিশ ব্যবস্থা করে নেয়। তো সেখান থেকে যখন লাগে জানতে যাই, বলে তাহলে লিখুন এতে হোটেলে চেক আউটে সই করুন। আমরা যখন সন্তোষজনক সার্ভিস পাইনি, চেক আউটে সই করবো না, লাগেজটা দিয়ে দিন। ওই লাগেজ দেবো না, তাহলে লাগেজ পৌঁছে দিয়ে আসবেন, চাবিটা আমার পকেটে। এবার যখন বেরিয়ে আসে তখন লাগেজটা কী বুঝে দিয়ে দিল। ওখান থেকে সোজা চলে আসে যে জেলা পুলিশ সুপার অবনী জোয়ারদার ছিলেন, তার বাংলোতে এসে বিস্তারিত ঘটনা বলতে উনি ওভার আরটিতে মেসেজ করলেন এসডিপিও বসিরহাটকে, দুজন কনস্টেবলকে সাসপেন্ড করে দাও। এবং পরের দিন সেটা এখানকার কাগজে খবর হয়েছিল, বিভিন্ন কাগজে, সান্ধ্য কাগজেও সেদিনকেই খবর হয়েছিল। কাগজ দেখে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সুওমোটো মামলা করে, পুলিশের এগেনস্টে মামলা চালু হয়। একটা সময় যায় যে পুলিশের চাকরি চলে যাবে, তখন আমরা এসপিকে যে আমরাই বলি যে কনস্টেবল দুজন আমার বন্ধু বান্ধবের, আবার সে আত্মীয় স্বজনের সূত্র ধরে সে ক্ষমা টমা চেয়ে চাকরি যাক, এই যেটা যাক ক্ষমা করে দিই, ওটা পুলিশ কনস্টেবল হোটেলে এগেনস্টে আমরা মামলা করি কনজিউমার ফোরামে, কারণ বেসরকারি হোটেল যেহেতু মামলাটা করতে হয়। সেই মামলায় হোটেল মালিক যেদিনকে ক্ষতিপূরণের টাকাটা অ্যানাউন্সমেন্ট করবেন, ডিস্ট্রিক্ট জাজ কনজিউমার ফোরামের চেয়ারম্যান ছিলেন, তখন ও কাঠগড়া দাঁড়িয়ে কেঁদে দেয় হোটেল মালিক, প্রফুল্ল মণ্ডল হোটেল মালিকের নাম। তখন আমাদের লয়ারকে বলি যে আমরা তো হোটেলের টাকায় বড় লোক হতে মামলা করিনি, অধিকারে যে প্রশ্নে মামলা করেছি। তারপরে যে জাজকে পাঠালেন, হ্যাঁ না বলছি, এক টাকা টোকেন ক্ষতিপূরণ নিয়ে ওই করেছেন। তখন উনি আদালতকে বললেন, বলছে এটা আমি ক্ষতিপূরণ দিলে ওর হোটেল বিক্রি হয়ে যাবে, এক টাকা দিয়ে আমি করতে হয়, আসলে আউট অফ কোর্ট আমার চেম্বারে বসে এটা লেটার রাখা হতে পারে। নেমে গেলেন তো চেম্বারে বসে এক টাকা ক্ষতিপূরণ দিয়ে হোটেল মালিককে আমরা ক্ষমা করি। পরে যাক দুঃখজনক ঘটনা, অন্য ঘটনায় হোটেল মালিক মারা গেছে, হোটেলটাও আর বিক্রি হয়ে গেছে। বিজয় আমাকে বলেছিলেন যে আপনি কী চান, তো আমি বলেছিলাম আমি চাই যে আর কোনো দম্পতিকে যেন এ ধরনের হিনস্থ না হতে হয়। আর যে আর তো প্রচুর আছে, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া তো প্রথম বছরটা প্রচুর, মানে এক বছরে 8 বার বাড়ি পাল্টাতে হয়েছে। একটু বলে রাখা ভালো, তো আমি না যখন নাকি বিএড কলেজে ঘটনাটা ঘটছে, তখন এই পশ্চিমবঙ্গে 34 বছর ধরে যে বাম শাসন চলেছে, সে বামপন্থীরাই ক্ষমতায়, গভর্নিং বডি এখানে 14 জন গভর্নিং বডি, 14 জন মেম্বারকে নিয়ে গভর্নিং বডি তৈরি হয়, 14 জনই হচ্ছে বামপন্থী মনোভাবাপন্ন। তারা সর্বসম্মতভাবে 10 বছর ধরে বিভিন্ন সময় গভর্নিং বডি 3 বছর পর পাল্টে যায়, নতুন গভর্নিং বডি তৈরি হয়, তারা সর্বসম্মত সিদ্ধান্ত তহমিনাকে পড়তে দেব না। ফলে এরকম একটা আমরা যে কথাগুলো বলি যে প্রগতিশীল, তহমিনাও শুরু করেছিল কমিউনিস্ট বাতাবরণের জন্ম, ফলে সেই বাতাবরণের থেকেই কিন্তু আঘাতটা আমরা বেশি পেয়েছি। একেবারেই মুসলিম নাম বলে আপনাদের আন্তঃসম্প্রদায় বিবাহ বলে এই কারণে না, অনেকটা হচ্ছে বিয়াড়া বলে, ধর্মটা না মানার জন্যই বেশি, মানে ধর্মকলমটা তো আমরা কেটে দিই। আসলে সবাই চায় তাদের মতো হয়ে থাকতে হবে, সে সবার মতো হয়ে না থাকা, আমি তো আমার মতো হয়ে থাকবো। আপনাদের ছেলে মেয়ে না, এর মধ্যে একটা একজন সে আমি জানি না, সে তার মানে সে কি ধরনের, সে তার নাম করেই বলছি, অমল রায় মারা গেছে, সে আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল। যেখানে সেখানে দেখা হলেই মানে নোংরা অশ্লীল ভাষায় গালাগালি আমাদের দুজনের এই বিয়ে নিয়ে, আমাদের কেউ হয় না। তিনি হচ্ছেন মানে এখন মানে ভারতীয় জনতা পার্টিরই একটা শ্রমিক সংগঠনের তিনি সর্বভারতীয় নেতা ছিলেন। এই সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে তার বাসিন্দা মানে এই এলাকারই বাসিন্দা তিনি ছিলেন, নানা মামলায় বিভিন্ন সময় জেল খেটেছেন, মানে ক্রিমিনাল অফেন্সে। তিনি বিষয়টাকে খুব মানে ভালোভাবে নেননি, মানে হিন্দুর বাচ্চা মুসলমানের মেয়েকে বেঁকেছে, মানে তাকে হিন্দু করা হয়নি, এই নিয়ে সে প্রকাশ্য আদালতে, তার মেয়ে যেহেতু কোর্টে লয়ার ছিল ওই কানেকশানে আদালতে যাতায়াত, আদালতের ভিতরে ঢুকে গালিগালাজ করা, এবং সেটা আমরা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে নিয়ে চূড়ান্ত শুনানি হচ্ছিলো কলকাতা হাইকোর্টে, 3 জন লয়ার ছিল কলেজ পক্ষের, আরও 10 জন লয়ার এসে স্বতঃপ্রণীতভাবে কলেজের হয়ে পক্ষ নিয়ে এই প্রায় জয়শ্রীরামটা বলেনি,
কিন্তু এই কথাগুলোই সোচ্চারে বলেছে। তখন অশোক গাঙ্গুলি বিচারপতি উনি বলেছেন ল পয়েন্টের কথা বলুন, এই সমস্ত কথা বলতে আদালতের মধ্যে বলবেন না। ধর্মটাই তো আমার নেই, ফলে ধর্মান্তরিত না। আচ্ছা, হিন্দু মুসলমান যে পার্থক্য নিয়ে অনেকে বলেন এই সমস্যাটা নিয়ে, যে আন্তঃবিবাহ হয়তো একটা সমাধান হলেও হতে পারে, দুই সম্প্রদায়ের মানুষ বুঝবে যে ওরা অত খারাপ না বা অত বোঝাবুঝি করতে পারে। আপনাদের অভিজ্ঞতায় কি এটা কি একটা সমাধান হতে পারে হিন্দু মুসলমান এই ধর্মটা? একটা পথ তো বটে, এটা একটা পথ নয়, মারাত্মক পথ। মানে এটা শুধু যে বৈবাহিক সম্পর্ক দিয়ে সম্ভব, মানে এটা তো ইচ্ছে করলে তো বিয়ে ব্যাপারটা বা প্রেম ব্যাপারটা তো ঘটানো যায় না, ঘটে গেল। কে কার সঙ্গে? তহমিনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সে তহমিনা না হয় যদি অন্য কেউ হতো সেই পরিস্থিতিতে, তো আমি সুকুমার না হয় যদি আমি অন্য কেউ হতাম, ফিরিঙ্গি হতাম সব, তাহলে কী হতো জানি না, বিষয়টা তো ঘটে যায়। কিন্তু এই যে না জানা, পরস্পরকে না জানা, আমরা যতটা আমেরিকাকে জানি আমরা ততটা বাংলাদেশকে জানি না। হ্যাঁ, আমরা পাশাপাশি থাকি, একই বৃন্তে দুটো কুসুম আমরা মঞ্চে আবৃত্তি করি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে প্রথম পুরস্কার নিয়ে আসি, তারপরে মনের মধ্যে কিন্তু সেই বিদ্বেষ নিয়ে এখানে রাজনৈতিক কর্মকাণ্ডও চলে, সমস্ত সামাজিক পরিবর্তন, ভারতবর্ষের সম্প্রতি নির্বাচন টির্বাচন তো যা বিষিয়ে তুলেছে 1992 সালে বাবরি মসজিদ থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটনাগুলো তো ক্রমশই সবারই জানা। তবে এটা একটা না জানার জন্য কিন্তু ঘটনাটা ঘটছে, একের সঙ্গে অপরের আদান প্রদান লেনদেন না হলে, কেউ কেউ না বুঝতে পারলে, মানে যদি মনোজগতে অহর্নিশ চর্চা না হয় তাহলে এই সাম্প্রদায়িকতা দূর হবে না। যদি আমাদের দুজনের মধ্যেই আজ থেকে 30 বছর আগে, তখন আমাদের বয়সটা অনেক কমই ছিল, যদি আমাদের মনের মধ্যে চেতনে যদি সাম্প্রদায়িকতা থাকতো বিন্দুমাত্র, তাহলে কিন্তু ভালো লাগার জায়গাটাও তৈরি হতো না। আসলে আমি দেখেছি, আমি ছেলেবেলায় তো উত্তরপ্রদেশে জন্ম, আমার বাবা রেলে কাজ করতেন, বাবার চারজন বন্ধু, যে ঘনিষ্ঠ বন্ধু, একজন ইব্রাহিম চাচা, একজন কৈম চাচা, একজন অজিত সিং আর বাবা শিবদাস মিত্র। তো এই আমার ঠাকুমা খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন, বলে হিন্দু বিধবাদের যে সমস্ত নিয়ম টিনন সব মানতেন, আমাকে পাথরের থালায় খাওয়া পর্যন্ত ঠাকুমাকে দেখেছি খেতে। সেখানে ইব্রাহিম চাচা, কৈম চাচা বা অজিত সিং, এরা কিন্তু ভিন্ন ধর্মের না, এরা ঘরে ঠাকুমা একে স্পর্শ করলে এরা কি যায় আসে না, কিন্তু অন্য কোনো মুসলিম বা অন্য কোনো ইয়ে হলে ঠাকুমাকে, এটা কিন্তু ঠাকুমা এই গঙ্গা জল টঙ্গা জলের ব্যাপার হতো। ফলে ওই ঠাকুমা মেশরা যদি অজিত সিং ইব্রাহিম চাচার থেকে আরও একটু বড়ো জগতে হতো, তাহলে ওইটুকু হয়তো থাকতো না। ফলে মেলামেশার ব্যাপারটা খুবই দরকার। আপনাদের পরিবারে ঈদ পূজা কোনটা কি পালন হয় নাকি দুটাই পালন হয়? আমরা আমাদের ঘরে, মানে আমাদের পরিবারের মধ্যে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না। কিন্তু আমি বলছি এটা বোঝার জন্যে, আমার যে দিদি সে তো রোজা করছে, নামাজ পড়ছে, তার জন্য কোনো আপত্তি নেই, কারণ তার জন্যে নামাজের যে পাটি সে কিন্তু সুকুমারই কিনে এনেছে। এই 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 জায়গাটা আমার শাশুড়ি মা তিনি উপোস করবেন, তার জন্য ফলটা কিন্তু আমি কিনে দিয়ে আসি, এই জায়গাটা আমাদের কোনো নেই। যার যেটা তিনি মানুন, কিন্তু তিনি যেন অসহনশীল হয়ে তারটা আমাদের উপর চাপিয়ে না দেন, গোলটা তখনই বাদে। আপনাদের মতে এরকম ধর্মে কোনো ধর্মে বিশ্বাসী না এরকম দম্পতি কি আছে না? এটা তো এভাবে তো দাবি করাটাও মানে উচিত না। তবে এরকম দম্পতি না হলেও একই সম্প্রদায়ভুক্ত তো বিয়ে করেছেন, সে হিন্দু সম্প্রদায়, মানে সে অর্থে যে হিন্দু নাম শুনে যে একদিকে যাদেরকে হিন্দু বলা হয় মুসলমান বলা হয়, এরকম তো পরিবার প্রচুর আছেন, ধর্ম মোহমুক্ত পরিবার প্রচুর আছেন। আর এই ধরনের বিয়ে করেছেন যারা, তারা কিন্তু কোনো একটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আপোষ করেন, খুব গোপনে, খুব মানে চুলের ভাজের মধ্যে কোথাও সিঁদুর ব্যবহার করা, বা কোনো একটা জায়গায় যে একটা মুসলিম নাম নিয়ে শ্বশুরবাড়ির সম্পত্তির জন্যই হোক, মূলত সম্পত্তি হয়তো একটা বড় কারণ একটা হয়, সেই জায়গায় একটা আপোষ চলে, দুটো নাম দেখেছি প্রচুর। আমি কোনো কোনো মেয়েকে দেখেছি যে স্বাধীন, যে আর্থিকভাবে স্বনির্ভর, তা সত্ত্বেও সে মানে দ্বৈত ব্যবস্থা জীবনে চালু রেখেছে, এইগুলো খুব দুঃখ দেয়। আমি খুব একেবারেই খুব যারা আর্থিক সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে তারা যখন এটা করে দুঃখ পাই না, কারণ তাদের টিকিট থাকাটাই দায় হয়।
কিন্তু যারা আত্মিকভাবে এগিয়ে আছে, সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে থাকার একটা প্রবণতা আছে, তারা যখন এটা করে তখন যথেষ্ট দুঃখও পায়, রাগও হয়। তবে এই ধরনের বিয়ে করার জন্য মার খেতে হয়েছে, হ্যাঁ, এমন ঘটনা কর্মস্থলে মার খেতে হয়েছে, এমন ঘটনাও এ রাজ্যে ঘটেছে। আমি ইলামবাজার, মানে বীরভূম দিনাজপুরে ইলামবাজার হাই স্কুলের দুই শিক্ষক শিক্ষিকার হচ্ছে নাম মোহাম্মদ আলী জিন্না, একজন পূর্ণিমা ব্যানার্জি, দুজনই নাটক করেন গ্রুপ থিয়েটার, আর একজন ইংরেজি একজন বাংলার, দুজনই ভালো শিক্ষক, ভালো শিক্ষক এবং ভালো নাটকও করে ওরা। তো আমরা দেখেছি যে জিন্না পূর্ণিমাকে স্টাফ রুমে ঢুকে মারধর করতে, এবং তখন এই আবারও সে কথা বলতে এখানে বামপন্থীরা ক্ষমতায়, এবং ওখানকার এবিটি ইউনিট মানে অর্থাৎ সিপিএমের যে শিক্ষক সংগঠন, এবিটি এর শাখা সম্পাদক এবং জেলা সম্পাদক, মানে এখানকার সর্ববৃহৎ প্রচারিত পত্রিকায় বিবৃতি দিয়ে জানিয়েছেন যে সামাজিক ব্যাপারটা তো আছে, এই ধরনের বিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পরিবেশ নষ্ট করবে। এবং ওখানে আমরা দেখেছি দেওয়ালে আলকাত্রা দিয়ে লেখা হয় জিন্না তুমি ভারত ছাড়ো, যেহেতু নামটা জিন্না ওকে পাকিস্তানে যেতে বলা হয়েছে, আলকাত্রা দিয়ে লেখা, এবং আরএসএস, হ্যাঁ, বজরং দল, এ সমস্ত লেখা, এবং মিছিল হয়েছে প্রকাশ্যে। আমরা গেছিলাম, আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেদিনকে যাই সেদিনকে আমরা আরএসএস মিছিল দেখেছি, সালটা সম্ভবত কত হবে, 2003। পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা কেমন? মুসলমানদের অবস্থা তো এখানে সাচার কমিটি, বিচারপতি রাজেন্দ্র সাচার, তিনি একটা রিপোর্ট পাবলিশ করেছেন, তাতে ভারতবর্ষে মুসলমানদের অবস্থা মানে করুণ অবস্থা তুলে ধরেছেন, তাতে পশ্চিমবঙ্গের বড় অংশ, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে আর্থিক দিক থেকে খারাপ, এবং আর্থিক দিক থেকে খারাপ থাকার জন্যে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই তারা অনেক অনেক পিছিয়ে। শিক্ষার অভাব তো কারণ, কিন্তু মূল অভাব হচ্ছে অর্থনৈতিক কারণ, কারণ এখানকার মূলত মুসলিমদের অর্থনৈতিক জায়গাটা হচ্ছে জমি, আর অবিভক্ত বাংলার পরে এই বঙ্গের মুসলিমদের জমির পরিমাণটা অনেক কমে যায়, তারা হচ্ছে এখানে বর্গাদার, ভাগচাষি বা ভূমিহীন ক্ষেতমজুর বা প্রান্তিক চাষি, মানে চাষের যে সংকট, সেই সংকট কৃষি মানুষকে, সে হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের আদিবাসীদের যেরকম বিপদ করেছে, মুসলিমদের বেশি পরিমাণে করেছে, যেহেতু এখানে মুসলিমরা গ্রামীণ জীবনে তারা আছেন। একটা যে গ্রামীণ ক্ষেত্রে জীবিকা মানে কর্মসংস্থানের এটা সৃষ্টি করতে হবে, সেটা পরিকল্পনা যারা করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু নগরায়ণ বা শিল্পায়ন এই দুটো দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের গ্রাম ভারত বা গ্রাম বাংলার উন্নতি সম্ভব নয়। কৃষির উপরে জোর দিতে হবে, কৃষিভিত্তিক শিল্প, কৃষির বিকাশ, এবং সঙ্গে সঙ্গে কৃষি পরিবারের মানুষদের আরও আরও বেশি করে আধুনিক শিক্ষায়, সবাই বিএমএ পাস না, কৃষি প্রযুক্তিগত জ্ঞান বা মৎস্য চাষ বা উদ্যান পালন, এবারে গ্রামীণ জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত এমন শিক্ষায় তাদেরকে শিক্ষিত হয়ে বিকাশ ঘটাতে হবে, এবং এ ব্যাপারে সরকারি সাহায্য প্রচণ্ড পরিমাণে দরকার। উপলব্ধি বেশিরভাগটাই হচ্ছে খুব সুখের উপলব্ধি, কেন এই আন্দোলন করাটা যেরকম একটা বেশ ধকল, আন্দোলনের সাফল্য আসলে সেটা কিন্তু খোলা আমাদের জীবনে, আন্দোলনের যে আন্দোলন লড়াইগুলো করেছি, আইনি লড়াই বা সামাজিক ক্ষেত্রে লড়াই, সেই লড়াইয়ে সব ক্ষেত্রেই আমরা মানে জিতেছি, জেতার ফলে যেটা হয়েছে সমাজে বা পশ্চিমবঙ্গে খুব বিদগ্ধ পরিচিত সুশীল সমাজের আমরা কেউ নই, কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক এই ধরনের কোনো দম্পতি বা প্রেম করছে, সমস্যা হলে কীভাবে যে কোনোভাবে কোনো ওই সুশীল সমাজের লোকরাই পাঠিয়ে দেন যে সুকুমার তোমাদের কাছে যাও, ওরা পথ বাতলে দেবে, অর্থাৎ আমরা অন্তত 50টা দম্পতির কথা বলতে পারি যাদের বিভিন্ন সমস্যায় আমরা তাদেরকে তাদের পাশে থেকেছি, এবং তারা ছেলে পুলে নিয়ে সুখে শান্তিতে ঘর করছে। সবসময় এরকম যে হিন্দু ছেলে মুসলমান মেয়ে নাকি হিন্দু মেয়ে মুসলমান ছেলে, দেখুন এইটা
তো এইভাবে হয় না, কিন্তু যদি দেখা যায় তাহলে বেশিরভাগই হচ্ছে হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে ও মুসলিম ছেলে, মানে এটা মানে বেশি দেখছি। কিন্তু এই ধরনের কোনো সমীক্ষা হয়নি, কিন্তু হয়তো এটাই বেশি। কিন্তু তার মানে এই না যে মুসলিম ছেলে মুসলিম মেয়ে হিন্দু বিয়ে হচ্ছে না, ব্যাপারটা তার না, যথেষ্ট হচ্ছে। কিন্তু চাপ আছে, ধর্ম দুই পক্ষেরই চাপ আছে। না আমি বলতে চাইছি এটাই যে আসলে যে কোনো যখন আমার যেহেতু আমরা এই ধরনের বিয়ে করেছি, ও সুকুমার আমি তহমিনা, তো এই ধরনের বিয়ে হলে সেই বিয়েগুলো যখন সমস্যার সম্মুখীন হয় তখন তারা যখন কোনো জায়গায় যায় তারাই আমাদের কাছে পাঠিয়ে যান। যেমন আমার আমাদের খুব এখন খুব কাছের হয়ে গেছে সুজাতা, সুজাতা ও হিন্দু কমিউনিটির, এভাবে বলতে খারাপ লাগছে, হ্যাঁ ব্রাহ্মণ পরিবারের মেয়ে, ও বিয়ে করে ওর সঙ্গে বিয়ে হয়েছে মুজাফফর, বুঝতে পারছেন মুজাফফর নাম শুনে, যদি এটা বলা উচিত না খণ্ডিত পরিচয় হয়ে যায়, তো মুজাফফরের সঙ্গে সুজাতার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ঘটনাচক্রে ওর বাবা মারা যায়, এরপরে ওদের কাছে ফোন যায় যে সুজাতা বাড়ি চলে আসে, ওরা তখন হানিমুনে ছিল, সুজাতা তখন চলে আসে বাবা বাড়িতে, এ সময়কে আটকে দেয়। সেই সময় মুজাফফর পুরো পাগলের মতো হয়ে যায় সুজাতার জন্যে। এই সময় মুজাফফর চলে আসে মহাশ্বেতা দেবী কাছে, যে কথা বলা হয়নি, যিনি আমাদের এই লড়াইয়ের সঙ্গে মানে আষ্টে পৃষ্ঠে লতার মতো ছিলেন, তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী, যার সাহায্য যে না পেলে আমরা হয়তো এতটা দূর এগোতে পারতাম না। এবং আরও অনেকেই ছিলেন, গৌরকিশোর ঘোষ, হোসেন রহমান এবং অমলেন্দু দে, ঐতিহাসিক অমলেন্দু দে, এবং আরও অনেকেই, এই আজকে যার বাড়িতে আছি সুশীল দা, এরকম অনেকেই, মানে আমাদের সবাই যে দূরে সরে দিয়েছিল তা না, এতগুলো মানুষের আমরা এবং অনেক সাধারণ মানুষ, বেশিরভাগই সাধারণ মানুষের, তারা কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, তা না হলে আমরা কিন্তু এই যুদ্ধগুলো জয় করতে পারতাম না। কর্মক্ষেত্রে সমস্যা মানে কর্মক্ষেত্রের লোকেরা করতেন না, কিন্তু বাইরে এটা মূলত তহমিনার এই তহমিনার মামলার সুবাদে বাইরে যে রাজনৈতিক শক্তি যারা বিরোধিতা করেছিলেন তারা বিভিন্ন জায়গায় তাদের যে পলিটিক্যাল কানেকশান সেই কানেকশান থেকে চাকরি জায়গায় ব্যাঘাত সৃষ্টি করতেন। তহমিনার মামলা যখন তহমিনা জিতে গেল, তারপরে ক্ষতিপূরণে যখন মামলাটা তহমিনা করে, তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন উনি তহমিনাকে ক্ষতিপূরণের মামলা তুলে নেওয়ার জন্যে এবং তার বিনিময়ে একটা চাকরি, সেই চাকরিটা এটা করছে তহমিনা, সরকারি চাকরি কিন্তু কন্ট্রাকচুয়াল সার্ভিস, সবাইকে রেগুলারাইজ করে দিয়ে যান কিন্তু এক্সেপ্ট তহমিনা, এবং তহমিনা ওই দপ্তরের প্রথম স্টাফ, শুধু না একমাত্র স্টাফ, বাকিরা সব অন্যান্য ডিপার্টমেন্ট থেকে নিয়ে এসে কাজ করছে, তহমিনা এখনও কন্ট্রাকচুয়ালে আছে, এখনও রেগুলারাইজ হয়নি। আশা করছি এই নতুন সরকার কিছু করবে কিনা, আশায় আছি। আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে কি বলতো, বাড়ি ভাড়া দিতই না, বাড়ি ভাড়া না না, বাড়ি ভাড়া তো পেতাম, মানে পরিচয় টরিচয় যা, আমি মূলত যারা এখানে ওর ক্ষেত্রে এটা বারবার হতো, যেটা ওর চাকরির ক্ষেত্রে যেহেতু ও সাংবাদিক তো বিভিন্ন ক্ষেত্রে ওকে মানে সরাসরি এ কথা বলতো না, কিন্তু বুঝিয়ে দিত তুমি তহমিনাকে বিয়ে করেছো, তহমিনা মামলা করেছে, সেই মামলা যদি তোমরা যদি ক্ষান্ত না দাও তাহলে বাবা তোমাকে পার চুকিয়ে চলে যেতে হবে। যেমন হোটেলের মামলাটা জন্য একবার তৎকালীন নিউজ নাম বলবো না, নিউজ এডিটর এ প্রস্তাব করেছিলেন যে হোটেলের মামলাটা তুলে নাও, তাহলে আমার চাকরিটা ছেড়ে দেওয়া অনেক সহজ, ছেড়ে দিই, এরকম এইভাবেই ঘটত বিষয়টা। আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড কী? ব্যাকগ্রাউন্ড আমার বাবা রেলের শ্রমিক ছিলেন, সেই পরিবারেই শ্রমিক পরিবারের ছিলেন। আমার পরিবারটা একেবারে কৃষিজীবী পরিবার, সেটা কৃষিজীবী পরিবার, কিন্তু আমার দাদু
উনি গান্ধীজির লবণ সত্যাগ্রহ অংশগ্রহণ করেছিলেন, সেই সময় আনন্দবাজারে খবরও হয়েছিল, মানে একটা লড়াইয়ের একটা বাতাবরণ ছিল। আমার জ্যাঠামশাই এম এ জব্বার, তিনি আঞ্চলিক ইতিহাস মানে প্রণেতা, শুধু তাই নয় তিনি সংগ্রাহক, মারা গেছেন হাড়োয়াতে, উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাড়োয়া। হ্যাঁ, অবিভক্ত কমিউনিস্ট পার্টির তিনি একজন ছিলেন। সেই দিক দিয়ে সেই সময় কমিউনিস্ট পার্টি করাটা অত সহজ ব্যাপার ছিল না, এবং আমাদের বাড়িটা খোলামেলা, সেই অর্থে সেই আদিবাসী থেকে শুরু করে সকলেই আমাদের রান্নাঘরে স্বাগত ছিল। এখন দিন বদলের ফলে অনেক কিছু বদলে যাচ্ছে। হ্যাঁ, তো আর এমনি আপনাদের মতো যারা অসম বিয়ে করেছেন এরকম, তাদের অবস্থা পশ্চিমবঙ্গে কি সামাজিক যোগ্যতা কেমন? একটা জায়গায় যেটা হয় যে যদি আর্থিকভাবে বা সামাজিক বা সাংস্কৃতিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাদেরকে ঠেলে ফেলে দেওয়া খুব কঠিন। আর লড়াই করে যদি একটা জায়গা তৈরি করা যায়, তাহলে সেই জায়গাটা থেকে চলানো খুব মুশকিল। কিন্তু আপোষ করলে তাকে ফেলে দেবে। আসলে যারা আপোষ করে না, এই আপোষ করার সংখ্যাটা অনেক বেশি, যার ফলে যারা আপোষ না করে তাদেরকে অনেক বেশি মানে দিতে হয়, মূল্য দিতে হয়। কারণ সমাজের একটা বৃহৎ অংশ তারা ওই আপোষ করা লোকদের দিকেই আঙুল তুলে দেখায়, দেখো ওরা তো সব কিছু মেনে নিয়েছে, হ্যাঁ মানে তোমরাও মেনে নাও। তো আপনারা তো এখন মোটামুটি জীবনের মধ্য বয়সী পর্যায়ে, তো এখনকার তরুণ তরুণদের মধ্যে এরকম কোনো প্রবণতা দেখেন? এখন অনেক বেড়েছে, অনেক বেড়েছে, এবং তাদের সামাজিক বন্ধুত্বটা বেড়েছে। তাদের আমরা আধুনিক হচ্ছি, মানে বহির্জগতে অনেক আধুনিক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মনোজগতের জায়গাটা একটা জায়গায় থেকেই যাচ্ছে অন্ধকার। সেই অন্ধকারতে তাদের উপর চাপ আসছে, এমনকি মেরে ফেলা হচ্ছে, এরকম ঘটনাও তো ঘটেছে, বহু ঘটেছে। একটা জিনিস যেটা বলতে আমাদের ক্যামেরা বাইরে, হ্যাঁ সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা হয় যে মারা গেলে কি না, একটা তো প্রশ্ন আপনি করেছিলেন, সেই প্রশ্ন আপনি গেলেন না ব্যাখ্যায়, যে সন্তান হলে তার পরিচয়টা কী হতো, এই প্রশ্নটা করা হয়। যেহেতু নেই তার ব্যাখ্যা, সেটা বায়োলজিক্যাল আমরা দেখেছি, সেটা অন্য কোনো প্রবলেম নেই, অন্য কারণে মানে সম্ভব হয়নি একটা সময়, তারপরে তহমিনা হাই প্রেশারের রুগী, তারপরে অ্যাংজাইটি নিউরোসিস আছে, নানা ধরনের ঝুঁকি হয়ে যাবে জীবনে, সেটাও একটা পরবর্তীকালে প্রবলেম। আর বয়সটা তো হয়ে গেছে, সেই জায়গার থেকে এখন ওইটা একটা অন্য সমস্যা তৈরি হবে, সেই জায়গার থেকে নেই। কারণ একটা সময় আদালতেই সময় কাটতো, মানে দাম্পত্য জীবন কেটেছে আদালতে, 13টা মামলা ছিল। আর বলা যাচ্ছিল তো মারা গেলে কী হবে, মানে মারা যাওয়ার পরে তোমাদের কামড়াকামড়ি করতে দেবো না, আমরা দুজনেই আমাদের মরণোত্তর দেহদান অঙ্গীকার করেছি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে, তো দেহটা কাজে লাগে, চোখটা তো একেবারে সরাসরি মুহূর্তের মধ্যেই পৃথিবীর আলো দেখতে পারে দুজন লোক, আর চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা তারা বডি পায় না, দশখানা বা মানে পোস্টমর্টম না করলে একটা MBBS ছাত্র মানে তার কিছুই শেখা হয় না বলে ডাক্তাররা বলেন, কিন্তু সেরকম বডি পায় না। এক মানে মরণোত্তর দেহদানের একটা আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, এবং বাংলাদেশেও তো ডক্টর আহমদ শরীফ তো মরণোত্তর দেহদান করেছিলেন, তার আগে আরও জলের মন্তব্য করেছিলেন বাংলাদেশে, মানে দেহদানটা করেছে। অ্যানাটমি রিওয়ারমেন্টে আমাদের বডি যাবে, কোনো ধরনেরই কোনো পারলৌকিক, যেহেতু পারলৌক নেই, সেই সুযোগটা কোনো সম্প্রদায়ই পাবেন না। আর এই সুযোগ যদি না থাকে, সেক্ষেত্রে আমি আমার ইচ্ছাটা বলি যে যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড একটা হিন্দু পরিবার থেকে এসছে, ফলে আগুনে পোড়ানো ছাড়া, মেডিকেল কলেজ অনেক দূরে, আমি মারা গেছি এমন একটা জায়গায়, আগুনে পোড়ানো ছাড়া যে কোনোভাবে আমার দেহটাকে ডিসপোজাল করে দিতে হবে, এরকম একটা উইল আমি করে যাবো।
হ্যাঁ আমারও তাই, মানে আমার দেহটা আমি আমার শিয়াল কুকুরে খাক, তাতেও আমার আপত্তি নেই, কিন্তু কোনো ধর্মীয় কোনো আচার আচরণ যেন না করা হয়। কারণ আমি দেখেছি আমাদের এখানে মানে এই যে মত চক্ষুদান দেহদান যে আন্দোলন চলছে, কিন্তু বাংলাদেশে আহমদ শরীফ আরজারি মাতব্বর সত্যি এদের এদের কথা যখন আমরা আলোচনা করি, এই কথাগুলো এখানকার মুসলিম সম্প্রদায়ের লোকেরা তত বেশি জানেন না। এইটা এই জায়গাটা একটা বিশাল ফারাক। বাংলাদেশের যে আন্দোলন, যে সাংস্কৃতিক আন্দোলন চলে, হ্যাঁ যে পরম্পরা, সেটা কিন্তু এখানকার মুসলিমদের মধ্যে সেই সেরকমভাবে যে চলতো, তাহলে কিন্তু এই এখানকার মুসলিমদের যে দৈন্যদশা সেটা ঘুষতো না। সেটা শুধু মুসলিম বলে না, এটা না, আমি আমি বলছি বাংলার সমাজেরই, বাংলাদেশ একটা জাতি আমরা গর্ববোধ করি, গানের জন্যে তারা লড়াই করেছেন, রবীন্দ্রসঙ্গীতে বাংলা গানের জন্যে। হ্যাঁ, রবীন্দ্র শতবর্ষে পাকিস্তান রেডিও বন্ধ করেছিল, ফলে এখানে কিন্তু এই অনুষ্ঠান সর্বস্ব, 25শে বৈশাখ মানে রবীন্দ্রনাথকে স্মরণ করার দিন, এরকমই একটা দিন, বা 21শে ফেব্রুয়ারি মানে একটা গান গাওয়ার দিন। না আমরা কেউ যাইনি, যাওয়ার খুব ইচ্ছে আছে আমাদের। ঠিক আছে, হ্যাঁ ওকে।